সকলকে জানাই শুভ মহাসপ্তমীর প্রীতি ও শুভেচ্ছা। তো সপ্তমীর দিন সকাল থেকে আর বেরোইনি, আর কোনো রেকর্ডও করিনি, কারণ সকাল থেকে বাড়িতেই ছিলাম, নর্মালভাবেই মানে ছিলাম, তো তাই আর কিছু করিনি। আর সন্ধেবেলা এখন বেরোচ্ছি আমি আর মা, এখন ওই 5:30-6:45 মতন বাজে, আমরা একটু বেরোবো এখন। আর এই হচ্ছে আমার সপ্তমীর আজকে আউটফিট। আজকে আমি একটা মেখলা পরেছি হট রানি পিঙ্ক কালারের, আর তার সঙ্গে এই সাজগোজগুলো করেছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টের মধ্যে। তো আমরা এখন আজকে ব্যারাকপুরের মধ্যে একটু আশেপাশে ঠাকুরগুলো দেখতে যাব আমি আর মা। আর এই যে বেরিয়ে পড়েছি মা আর আমি, আগে সমস্ত আশেপাশে ঠাকুর দেখে আসবো, সমস্ত হবে না, হয়তো দুটো কি তিনটে হবে, আর তারপর এসে আমাদের দুর্গাবাড়িতেই আবার বসবো। তো আমাদের পাড়াটা কত সুন্দর করে সাজিয়েছে দেখতেই পাচ্ছ। আর এই যে মাও রেডি হয়েছে, মাও আজকে একটা লিলেন জামদানি পরেছে আর আমি মেখলা পরেছি। তো আমরা এখন প্রথমে যাব হচ্ছে রয়্যাল পার্কে। রয়্যাল পার্কটা আমাদের বাড়ি থেকে খুব কাছেও নয় আর খুব দূরেও নয়, মানে হেঁটেও যাওয়া যাবে, যদিও তবুও আমরা টোটো করেই যাব একটা, কারণ এখনই বেশি হাঁটলে এখনও অনেকক্ষণ থাকতে হবে, এনার্জি লস হয়ে যাবে। তো টোটো করেই যাব, প্রতিবার টোটো করেই যাই, মানে প্রতিবার মানে আগের বার থেকেই তো এখানে আছি। আর দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সব কিছু সাজানো, পুকুরের ধারটা পুরো সাজানো। আর এই যে সামনেই আমাদের দুর্গাবাড়ি, তাই এত লাইটিং। আর এই সামনেই টোটো পেয়ে যাব মনে হচ্ছে, দেখি টোটোটা পেলে ভালোই হয়, আর তাহলে রাস্তা পর্যন্ত যেতে হবে না, এখান থেকেই মানে উঠে পড়বো টোটোতে, দেখি কি হয়। হ্যাঁ, মা পেয়ে গেছে, তো আমরা এবার এই টোটোটা করেই যাব রয়্যাল পার্ক। আমাদের পাড়াটা শেষ হলো, এবার মেন রোড শুরু। আর রোডের চারিদিকে অনেক পুজো হচ্ছে, গলির ভেতরে অনেক পুজো হচ্ছে, রাস্তায় আমি ধারে ধারে অনেক পুজো দেখতে পেলাম, যেমন এখানে একটা দেখলাম, একটু পরে আবার একটা এখানে এলো পুজো, আর এছাড়াও আরও অনেক ছিল, সব রেকর্ড করা হয়নি। যাই হোক, আমরা রয়্যাল পার্ক পৌঁছে গেছি, এই যে এখানে গেট। আর ঠিক রয়্যাল পার্কের বাম দিকে দেখতেই পাচ্ছ ওখানে একটু লাইটিং হচ্ছে, ওখানেও একটা পুজো হচ্ছে, দুর্গাপুজো হচ্ছে, একটা লোকনাথ বাবা মন্দির বলছিল মা এটা। তো এখান দিয়ে যাচ্ছে এখন, এই গোটা রাস্তাটা এখন লাইটিং আছে, তারপর মণ্ডপটা আছে। তো চলো যাওয়া যাক, তারপর তোমাদেরকে গিয়ে আমি দেখাচ্ছি যে কেমন কি ডেকোরেশন হয়েছে।
দেখতেই পেলে একদম গেট থেকে পুরো মণ্ডপটা অপূর্ব সুন্দর ডেকোরেশন হয়েছে, দারুণ সুন্দর হয়েছে এই প্যান্ডেলটা, এটা প্রতিবারই ভালো হয় মা বলছিল। আমি আগের বারে এসেছিলাম, আগের বারেও খুব সুন্দর হয়েছিল, আর ঠাকুরটাও অপূর্ব সুন্দর হয়েছে, সব কিছুই দেখলে প্রতিটা জিনিসই খুব সুন্দর হয়েছে। রয়্যাল পার্কের ঠাকুরটা প্রতিবারই দারুণ হয় দেখতে, মানে দেখলেই যেন চোখটা শান্তি হয়ে যায়, এরকম একটা ফিলিংস হয়। তো যাই হোক, এখানে দেখা হয়ে গেছে, এবার আমরা এখান থেকে বেরিয়ে আবার টোটো করেছি, এখন চলে যাচ্ছি সোজা চিড়িয়ামোড়। আর চিড়িয়ামোড় যাওয়ার পথেই দেখতে পাচ্ছ আর্সালান জুডিও কত সুন্দর ডেকোরেশন করেছে, প্রতিটা রেস্টুরেন্টই এখানে দারুণ সুন্দর ডেকোরেট করেছে, মানে দেখতেই আলাদা রকম লাগছে পুজোর মধ্যে। আর এরপর আসবে হচ্ছে রিলায়েন্স ডিজিটাল, তো সেটাও খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল, তোমাদেরকে দেখাচ্ছি। তারপর দেখবো দাদা বৌদিতে কী অবস্থা চলছে এখন। তো যাই হোক, রিলায়েন্স চলে এসছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর ডেকোরেট করেছে। আর দাদা বৌদির হোটেলটা এবার নিউ লঞ্চ হয়েছে, মানে নতুন করে হয়েছে তৈরি, তো সেখানে ভিড় একটু এক্সট্রাই হচ্ছে শুনছি এখন, যদিও আমি যাইনি, পুজোর মধ্যেই উদ্বোধনও হয়েছে, পুজোর পর একবার যাওয়ার ইচ্ছা আছে, কারণ এখন এই ভিড়ের মধ্যে আর ভাল লাগে না যেতে। এই দেখো ট্রেন্ডস, KFC এগুলোও সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। তো যাই হোক, দাদা বৌদিতে তোমাদের লাইনটা কিরম চলছে একবার সন্ধ্যেবেলা দেখিয়ে নিই, কারণ দুপুরে তো শুনলাম সুকান্ত সদন ছাড়িয়ে গিয়ে একদম লাইন চলে গেছে। তো দেখি এখন সন্ধ্যেবেলায় কী অবস্থা চলছে একটু দেখে নিই। দাদা বৌদি আর প্রায় চলেই এসছে এখানে, মানে পুজো হোক বা অন্য কিছু হোক সবসময় লাইন থাকে, পুজো বলে যে লাইন চলছে তা নয়, সেটা সবাই জানো, তোমরা যারা ব্যারাকপুরে থাকো বা ব্যারাকপুরের বাইরে সবাই এটা জানো যে এখানে অল টাইম মানে লাইন চলে, এটা এখানে ট্র্যাডিশন বলতে পারো। তো যাই হোক, চলে এসছে, এই যে পাশে একটা প্যান্ডেল মতনও করিয়েছে বসে খাওয়ানোর, আর ভেতরে রেস্টুরেন্টটাও মানে হোটেলটা আছে, তো মানে যাতে লাইনটা কম হয় সেই জন্য দুদিকেই ব্যবস্থা করেছে, কিন্তু তবুও এখানে দেখতেই পাচ্ছি প্রচুর লাইন চলছে, দেখতেই পাচ্ছ কত লাইন। এবার দেখো দাদা বৌদির রেস্টুরেন্ট দুটো, তো এই রেস্টুরেন্ট দুটো দারুণ ডেকোরেশনটা করেছে, আর এখানে লাইনও ভালোই চলছে দেখতে যেটা পাচ্ছি। আর এরপর তোমাদেরকে দেখাবো আমিনিয়া, আমিনিয়াতেও দারুণ সুন্দর ডেকোরেট করেছে, বাট আমিনিয়াতে লাইনটা নেই দেখতে পাচ্ছি। আর বলতে বলতে চলেই এসেছি হিন্দি স্কুলে ঠাকুরটা দেখতে, এখানে দারুণ একটা বড় মেলা হচ্ছে দেখতে পাচ্ছি, চারিদিকে অনেক রাইডস, আর ওই যে দূরে প্যান্ডেলটা, সামনে একটু লাইন পড়েছে, তবে খুব বেশি লাইন নয়, মানে জাস্ট একটু 2-4 মিনিট দাঁড়ালি হয়ে যাবে। আর অনেক রকম রাইডস এসছে চারিদিকে, অনেক মেলা, দোকান, খাবারের জিনিস অনেক কিছু আছে, তো এইসবে এখন একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যতক্ষণ লাইনটা আছে, তারপর মণ্ডপের ভেতরে গিয়েছিলাম। ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, ঠাকুরটার থেকেও এখানকার পরিবেশটা বেশি ভালো লাগছিলো, চারিদিকটা মানে একদম খুব সুন্দর, মানে আসলে একটা মনটা ভালো হয়ে যাওয়ার মতন একটা ব্যাপার। তো যাই হোক, এই দেখো প্যান্ডেলটা কাছ থেকে দেখাচ্ছি, প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল, একদম হোয়াইট কালারের। আর এবার আমরা চান্স পেয়েছি ভেতরে যাওয়ার, তো তাই ভেতরে যাচ্ছি, ভেতরটাও ভালোই করেছে, ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই একবার, এই যে ভেতরে ডেকোরেশনটা আর এই যে ঠাকুর। আর এই প্রত্যেকটা প্যান্ডেলের একই অবস্থা, তুমি যতক্ষণই লাইনে দাঁড়াও না কেন, যতই বাইরে ওয়েট করে অনেকক্ষণ পর ভেতরে আসো না কেন, তোমাকে 10 সেকেন্ডের বেশি প্যান্ডেলের ভেতরে দাঁড়াতে দেবে না, মানে সেই সিটি বাজিয়ে বাজিয়ে কানে কালা করে দেবে প্রায়। তো যাই হোক, আমরা বেরিয়ে গেছি, এবার ভাবছি একটু ফুচকা খাবো মেলাতে এখানে, তো তাই জন্য ফুচকা স্টলের কাছে লাইন দিয়েছি, সব জায়গাতেই লাইন চলছে, তো ফুচকা স্টলই বা কেন বাকি যায়। তো যাই হোক, ফুচকা খেয়ে নিয়ে তারপর এবার আমাদের নিজেদের স্থানে ফিরছি আমরা। আসার পর একবার বাড়ি এসেছিলাম, মায়ের একটু দরকার ছিল, তারপর আবার 8টার সময় বেরোচ্ছি, বাড়ি ফিরেছিলাম ওই 7:30 মতন হবে তখন, তারপর আবার 8টা বাজছে, এখন আবার বেরোলাম, আর আমাদের সঙ্গে আমাদের ওপরের ফ্ল্যাটের কাকিমাও যাচ্ছে, তো আমরা 3 জন আবার যাচ্ছি। আমরা এখন এই দুর্গাবাড়িতেই থাকবো, দুর্গাবাড়িতে আরতি হচ্ছে, আরতি দেখে নিয়ে তারপর বাড়ি যাবো।
আরতি শেষ। আরতি শেষ হওয়ার পর আমরা প্রসাদও খেলাম। এখানে রোজ রাতে আরতির পর গরম গরম লুচি আর গরম গরম সুজির হালুয়া দেয়, যেটা খুবই ভালো লাগে, খেতে খুবই টেস্টি লাগে। এটা আমি এখানে নতুনত্ব দেখি, কারণ আমাদের বাড়িতে রাত্রেবেলা আরতির পর লুচি আর সন্দেশ দেয়, এখানে দেখি সুজির হালুয়া করে। তো যাই হোক, খেতে খুব ভালো লাগে। প্রসাদ খাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরছি, চলেই এসেছি আমাদের ফ্ল্যাটের নিচে। এবার জাস্ট রুমে যাব, চেঞ্জ করবো। এখন ওই 9:30-10 মতন বাজছে, একটু আরতি হওয়ার পর বসে সবাই গল্পও করছিলাম। আর দেখো রুমে ফিরে অবস্থাটা দেখো, আমার বিছানায় সমস্ত মেকআপের জিনিস, জামা কাপড় ছড়ানো, এগুলো এখন ঠিক করতে হবে, তারপর শুতে পারবো। তো যাই হোক, ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মধ্যে জানিও, একদম ভুলো না।